সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে বেশিরভাগ প্রবাসীর স্ত্রীরা যে কাজটি করার ফলে স্বামী তাদেরকে তালাক দেয়। প্রবাসীর স্ত্রীরা অনেকে আছে যারা স্বামী প্রবাসে থাকে, দেশে তারা পরকীয়া করে বেড়াচ্ছে, তো তার ফলে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে স্বামী বিদেশ থেকে অনেক স্ত্রীদেরকে ডিভোর্স দিয়ে দিচ্ছে বা তালাক দিয়ে দিচ্ছে এবং দেশে এসে অনেক অত্যাচার করছে এবং হত্যাকাণ্ডের মতো জঘন্য পাপও হচ্ছে। তো আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, দেখুন, আমরা সকলেই জানি যে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সবার জন্যই পরকীয়া ও জানাবি বিচার অত্যন্ত জঘন্য ও গুনাহের কাজ। এটি কবিরা গুনাহ, মারাত্মক দণ্ডনীয় অপরাধ এবং ঘৃণিত কাজ। ইসলামে যত দণ্ডনীয় শাস্তি আছে, এর মধ্যে জানাবি বিচার তথা পরকীয়ার শাস্তি সবচেয়ে কঠিন ও মারাত্মক। বর্তমান সময়ে এক মহামারীর নাম পরকীয়া। পরকীয়ার কারণে সংসারে অশান্তি, এমনকি জঘন্য হত্যাকাণ্ডও সংঘটিত হচ্ছে। নারী পুরুষ উভয়ই এ পরকীয়ায় জড়িত। বিশেষ করে অনেক মানুষ স্ত্রী সন্তান পরিবারের জন্য প্রবাসে থাকে, ফলে অনেক সময় এসব প্রবাসীর স্ত্রীরা পরকীয়া, অবৈধ সম্পর্ক ও জেনা ব্যভিচারে জড়িত হয়ে পড়ে। সাক্ষী প্রমাণ সাক্ষেপে এই অপরাধের দুইটি শাস্তি। একটি হল অবিবাহিত অপরাধীর জন্য সর্বশক্তি প্রয়োগ, 100 বেতরাঘাত ও 1 বছরের জন্য নির্বাসন তথা জেল। আর বিবাহিত অপরাধীর জন্য পাথর নিক্ষেপে মৃত্যু নিশ্চিত করা। সুতরাং স্বামী দেশে থাকুক বা বিদেশে থাকুক, স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে সে গুনাহগার হওয়ার পাশাপাশি শাস্তিযোগ্য অপরাধ অপরাধী বলে গণ্য হবে। প্রবাসী পুরুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো প্রিয় দর্শক, অনেকেই আছে যারা স্বামী বিদেশ এবং স্ত্রী দেশে পরকীয়া করছে, তো ওই সমস্ত স্ত্রীরা হচ্ছে জঘন্যতম পাপ করছে এবং তারা অনেক গুনাহের কাজ করছে, যার ফলে তাদেরকে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো প্রিয় দর্শক, সর্বোপরি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, মহান আল্লাহকে বেশি বেশি ভয় করুন। জেনাবে বিচার, পাপাচার ও পরকীয়ার দুনিয়ার শাস্তির পাশাপাশি পরকালে জাহান্নামের শাস্তির কথা অন্তরে জাগ্রত রাখুন। স্বামীর আবেগ ও ভালোবাসাপূর্ণ কথাগুলো বেশি বেশি করে স্মরণ করুন। স্বামীও নিজের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। বিবাহ ও অবিবাহিত সব মুমিনা নারীদের উচিত কোরআন সুন্নাহ নির্দেশিক শৃঙ্খলিত জীবনযাপন করা, আল্লাহর সাহায্য কামনা করা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। তো আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব বিবাহিত ও অবিবাহিত নারীদের পরকীয়া, জানাব্যভিচার ও পাপাচার থেকে হেফাজত থাকতে ইসলামী দিক নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালের কল্যাণে নিজেদের ইসলামী জীবনযাপনে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।